দোল উৎসবে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দোল, আজকে তোমরা নিশ্চয়ই গরমে অনেক দোল খেললে, আর সেই সঙ্গে তোমাদের গরমে যেমনি দোল খেললে সেমনি তোমাদের গরমও লাগবে, আর তার সঙ্গে তোমরা কিন্তু ঘরে এসে তোমরা কিছু ঠান্ডা জিনিস খাওয়ার জন্য মন ছটফট করবে। তখন তোমরা কি খাবে সেই নিয়েই আজকে আমি আমার রেসিপি তৈরি করেছি, সেটা হচ্ছে ঠান্ডাই। আর সেটার জন্য আমার কী কী উপকরণ লাগছে এসো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। 1 লিটার দুধ লাগছে, এখানে আমার আলমন্ডস লাগছে, আমার 2 চামচ, বড় চামচে 2 চামচ আলমন্ডস নিয়েছি। আমার 4 মগজ লাগছে, 2 চামচ, বড় 2 চামচ কাজু বাদাম লাগছে, বড় 2 চামচ। আর এখানে আমি কিছু গোলমরিচ নিয়ে নিয়েছি। আর যেটা সবচেয়ে বড় উপকরণ সেটা হচ্ছে এখানে মৌরিটা সেন্টের জন্য নেওয়া হয়, মৌরি নিয়েছি। আর এখানে নিয়েছি আমি এলাচ গুঁড়ি, আর এখানে আমি নিয়েছি কেশর, আর লাগছে পোস্তটা ফুটিয়ে নেব। তখন আমার যে সব ইনগ্রেডিয়েন্টস দরকার সেটার মধ্যে আমার চিনিটা অবশ্যই সেখানে দরকার, সেই জন্য চিনিটা এখানে আমি রেখেছি। এবার দেখো আমি আগে এগুলোকে সব মিশিয়ে নেব, সেটা হচ্ছে আলমন্ডসটাকে আমি আগে ভিজিয়ে নেব। আলমন্ডসটা ভিজানোর পর এবার আমি এর সঙ্গে এই 2 চামচ 4 মগজ ভিজিয়ে দিলাম। আর কাজু বাদাম আমি দেখো ভিজিয়ে দিচ্ছি, আর কিছু কাজু বাদাম আমার থাকবে সেটা পরে আমি ওর উপর দিয়ে গার্নিশিং করব ঠান্ডায়ের উপর দিয়ে। আর তোমার পোস্তটা, এই আমি 2 চামচ পোস্ত নিয়েছিলাম, 2 চামচ পোস্ত আমি ভিজিয়ে দিলাম। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি দেখো এখানে মৌরিটাকেও ভিজিয়ে নিচ্ছি এর সঙ্গে। আর এখানে আমি গোলমরিচটাকেও ভিজিয়ে নিচ্ছি, আর আমি এখানে এলাচগুলোকেও ভিজিয়ে নিচ্ছি। নিয়ে এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। আমি এটাকে মিক্সিতে 2 ঘন্টা পরে আমি এগুলোকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আর আলমন্ডস যেগুলো আছে সেগুলো আমি এখন খোসা ছাড়াইনি, পরে আমি এই আলমন্ডসগুলোকে তুলে খোসা ছাড়িয়ে যখন জলে ভিজে যাবে তখন খোসা ছাড়িয়ে সেটাকে আমি পিষে নেব। আর এর মধ্যে আমি দিচ্ছি কেশর, কিছুটা কেশর আমি পরে দুধের মধ্যে দেব, এখন আমি এর সঙ্গে ভিজিয়ে রাখলাম। এটার জন্য একটা সুন্দর রং হয় কেশরের জন্য, তাই জন্য এটাকেও আমি ভিজিয়ে রাখলাম। এবার আমি 2 ঘন্টা পরে এগুলোকে সবগুলোকে আমি পেস্ট করে নেব, তারপরে আমি তোমাদেরকে ঠান্ডায় রেসিপিটা নিয়ে আসবো। দেখো বন্ধুরা এবার আমি কি করেছি, এই 2 ঘন্টা পরে এসে এই যে আলমন্ডসগুলোর আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এলাচগুলো ভেজানো ছিল এলাচগুলোও আমি খোসাগুলো ছাড়িয়ে এর মধ্যে এলাচের দানাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ছেঁকে নেব। আমি এগুলোকে আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি পেস্ট করে নিই। দেখো আমার পেস্টটা হয়ে গেছে। আমি এর মধ্যে কিন্তু অল্প ভেজানোর যে জলটা সেটাও দিয়েছিলাম, তার জন্য পেস্টটা এত স্মুথ হয়ে গেছে দেখো। হ্যাঁ এবার আমি দেখো আমি দুধটাকে একটু ফুটিয়ে নিয়েছি, নিয়ে এখন স্টিম করে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি এই উষ্ণ দুধটা থাকাকালীন আমি এর মধ্যে এই দেখো
দেখো কেশর গুলো আমি একটু ছেড়ে দিলাম। আর আমি ছেড়ে দিলাম এই 1 কাপ মত চিনি। এবার আমি চিনি আর দুধটাকে একটু নাড়িয়ে নেব। আমি কিন্তু সিম থাকা অবস্থাতেই করব। দেখো এই দুধটা একটু ফুটে উঠেছে, এর মধ্যে চিনি আর কেশরটা দেওয়ার পর এটা ফুটে উঠেছে একটু। এটার মধ্যে আমি এখন পেস্টটাকে ছাড়তে থাকলাম। এই দেখো এইটাকে আমি এর সঙ্গে ভালো করে পেস্টটাকে এর মধ্যে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে দেখো ভালো করে মিক্স করে নিলাম। এবার এটাকে আমি ফ্রিজে দিয়ে দেব। এটাকে আমি দুভাবে করব, একটা হচ্ছে এরকম সাদা থাকবে। দেখো এটা ভালো মতো মিশে গেলে আমি এটাকে আমি এমনি একটা প্লেন ঠান্ডাই করব, আর একটা আমি নিউট্রিলা মিশিয়ে করব। যারা চকলেট ফ্লেভার ভালোবাসো তাদের ভালো লাগবে এটা। দেখো আমার এটা হয়ে গেছে। এটাকে আমি এবার 1 ঘন্টার জন্য আমি এটাকে ফ্রিজে দিয়ে দেবো। আমি ফ্রিজে ঢোকানোর আগে আমি এই ঠান্ডাইটাকে আগে আমি দেখো পেস্ট করব। যেটা প্লেন ঠান্ডাই সেটাকে আমি একটু পেস্ট করে গ্লাসে রেখে তারপর ফ্রিজে রাখবো। দেখো আমি ঠান্ডাইটাকে ঘন করার জন্য মিক্সিতে একবার ঘুরিয়ে নিলাম প্লেন ঠান্ডাই এটা, আর আমি যেটা নিউট্রিলা দিয়ে করব সেটাকে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এটার মধ্যে আমি এই 1 চামচ মতো নিউট্রিলা দিয়ে দেবো। এবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। এই দেখো আমি এটা নিউট্রিলা দিয়ে এটাকেও আমি ঘন করে নিলাম একটু। এবার আমি এই দুটোকে ফ্রিজে ঢুকিয়ে দেবো, এরপরে ফ্রিজ থেকে বের করে তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি। দেখো আমি 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেখান থেকে বের করে একটা ঠান্ডাই আর একটা আমি নিউট্রিলা দিয়ে করেছি ঠান্ডাইটাকে, সে দুটো বের করে রেখেছি। দেখো কি সুন্দর হয়ে গেছে। তোমরাও এটা ঘরে তৈরি করবে, ভালো নাকের মধ্যে তোমরা হোলি ভালোভাবে কাটাও, দোল ভালোভাবে হোলি ভালোভাবে কাটাও। ভালো থেকো, সুস্থ থেকো।